তোর এত বড় সাহস আমাকে কিনা পারুলের দাসী বলে? কান্তরে উঠবোস করালো আমাকে আজ পারুলের সামনে? দাঁড়া, এই পারুলকে বলি দিয়ে একবার পূর্ণ রাক্ষসী হয়ে যাই আমি, তারপরে তুষার দৈত্য আর তারই মৃত্যু পুরীকে আমি পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবো। যাই বলুক, আমার এখনো বিশ্বাস হচ্ছে না সে রানী মণিমল্লিকা এখন আর আগের অবস্থায় নেই। কি বলি, মনে হচ্ছে ও তুষার দৈত্যকে ঠকাচ্ছে। এবার তোর আত্মরক্ষার কোনো পথ নেই পারো, নিয়তি আবার আমাকে তোর কাছে নিয়ে এসেছে। তোকে বলি এবার তো আমি দেবই, তার আগে আমাকে এত দিন ধরে হয়রানি করানোর জন্য একটা উচিত শিক্ষা দেব তোকে। যাতে বলির আগের মুহূর্ত পর্যন্ত আমার দুঃস্বপ্ন তড়া করে বেড়াবে তোকে। আজই তোর ভবলীলা সঙ্গ হবে, শুধু একটু সবুর কর, তোকে আমি আজই বলি দেব মারো। এই তো তোর মৃত্যু ঘনিয়ে আসার সামান্য একটা নমুনা মাত্র। Oh,
সাবধানে রানী মধুমল্লিকা, আমরা থাকতে পারুলের কোনো ক্ষতি হতে দেব না। খবরদার, ভুলেও পারুলকে আঘাত করার চেষ্টা করো না। এই ঘর আমার জন্য মোটেই সুরক্ষিত নয়। তাড়াতাড়ি পারুলকে সাজিয়ে এখান থেকে চলে যাওয়াটাই মঙ্গল। আজকের মতো কাজ শেষ, এখন বিশ্রাম নাও, কাল আবার কাজ শুরু করব। আরো ঝকঝকে, আরো ঝলমলে করে তুলতে হবে এই গোটা মৃত্যুপুরীর প্রাসাদকে। আমার বিবাহ উৎসবের যেন কোনো খামতি না থাকে। কেমন? এবারের মতো তুই বেঁচে গেলে ভালো, কিন্তু আমি যেখানে এসেছি শুধুমাত্র তোর জন্য পারো। তোকে বলি দে, তবেই আমি ফিরে যাবো সূর্যনগরে। করি পরিস্থিতি আরো কঠিন হচ্ছে ক্রমশ। কি করে যে উদ্ধার পাবো এই ঘেরাটোপ থেকে কে জানে। একে তুষার দৈত্যদের রক্ষে নেই, তার উপর রানীমণি মল্লিকা এসে জুটেছে। আজ তো বন্ধুরা না থাকলে আমাকে মেরেই ফেলতো শ্বাসরোধ করে। বন্ধুরা, তোমাদের এই ঋণ আমি কোনোদিনও ভুলবো না। তোমাদের জন্য আজ আমি নতুন জন্ম পেলাম। আমরা থাকতে এই ঘরে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না পারুল, তুমি নিশ্চিন্ত থাকো। আমি জানি এই ঘরে আমার কোনো ভয় নেই, কিন্তু এখান থেকে বেরোনোর কোনো পথ নেই আমার কাছে। বিশ্রাম নাও।
আমার মন ভালো নেই, একটু একলা অন্ধকারে থাকতে চাই। তোমরা কিছু মনে করলে না তো ভাই? মনে করার কি আছে, আমরা এখন নিভে যাচ্ছি, যখন প্রয়োজন পড়বে বলবে আমাদের, আবার জ্বলে উঠবো সবাই। এমন অসহায় পরিস্থিতিতে আগে কখনো পড়িনি আমি। কোনো না কোনো উপায় ঠিক বেরিয়ে এসেছে, কিন্তু এখন যে কোনো পথই খোলা নেই আমার সামনে। হায় ঈশ্বর, পথ দেখাও আমায়, বলে দাও তুষার দৈত্যের হাত থেকে মুক্তির উপায়। নিশ্চয়ই রানীর সাজে পারুলকে আরো অপরূপ সুন্দর দেখাচ্ছে। আমার মন ওকে দেখার জন্য একেবারে উৎফুল্ল হয়ে উঠেছে। ছি 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 ছি, আমি আমার আমার ভাবী রানীকে, এই মৃত্যুপুরীর ভাবী রানীকে দেখতে যাচ্ছি কিনা খালি হাতে। আমি আমি কি করছি? এমন কিছু নিয়ে যেতে হবে যা আমার রানীর মতোই অপরূপ সুন্দর। যেমনই এর রূপ তেমনই এর সৌরভ। এ নিশ্চয়ই আমার ভাবী রানীর খুব পছন্দ হবে, খুব। আমি জানতাম সাজলে তোমাকে আরো অপরূপ লাগবে। হে রাজেশ্বরী, তুমি ছাড়া এই সম্রাজ্ঞীর সাজ আর কাকেই বা মানাতো। আমি ধন্য তোমায় পেয়ে, আমি ধন্য। আমার এতদিনের অপেক্ষা শেষ হতে চলেছে। আমার একাকিত্ব ঘুচতে চলেছে পারুল,
এতদিনে আমি বুঝতে পেরেছি ভালোবাসা ভালোবাসা ঠিক কাকে বলে। আমাকে তুমি বিয়ে করবে তো পারুল? আমার আমার সব সময় সঙ্গী হয়ে থাকবে তো তুমি? তুমি শুধু আমার হবে পারুল, আমার আমার হবে তুমি। না না, আমি পারবো না। দয়া করে আমাকে এই কাজ করতে বলুন। আমি অন্য একজনকে ভালোবাসি, দয়া করে আমাকে তার কাছ থেকে কেড়ে নিও না। দয়া করো, তুমি তুমি দয়া করো। এত বড় স্পর্ধা তোমার! তুমি আমার ভালোবাসা ফিরিয়ে দিলে। তুমি জানো আমার শক্তি। আমি আমি এই মৃত্যুপুরীর রাজা। তোমায় আমার পছন্দ হয়েছিল। তোমার সেবায় মুগ্ধ হয়ে আমি তোমায় ভালোবেসে ফেলেছিলাম। তাই আমি এই এই সাম্রাজ্যের মহারানী করতে চেয়েছিলাম তোমাকে। আর তুমি কিনা আমার প্রস্তাব প্রত্যাখ্যান করলে। বেশ বেশ, আমার প্রস্তাব যখন তোমার পছন্দ নয়, তখন বাকি সবার মতো তুমি জ্যান্ত লাশ। জ্যান্ত আজ থেকে আজীবন তুমি এই মৃত্যুপুরীতে যন্ত্র হয়েই থাকবে। পারুলকে বলি দিতে এসে কিনা আমাকে এই পারুলে দাসী বৃত্তি করতে হচ্ছে। আমি কিছুতেই মানব না, কিছুতেই না। কিন্তু করবোটাই বাকি। আর কোনো আশা নেই। এবার আমিও এখানকার সবার মতো, সেনাপতি মশাইয়ের মতো যন্ত্র মানবে পরিণত হব। আমার সব স্বপ্ন সব আশা এখানেই শেষ। পারলাম না মা গো, পারলাম না আমি আমার ভাইদের মুক্ত করতে, তাদেরকে উদ্ধার করে তোমার কোলে ফিরিয়ে দিতে। তুমি আমায় ক্ষমা করো মা। হয়তো আর কোনোদিনও দেখাও হবে না আমাদের। পবিত্র ফুলের মতো মনের মেয়েকে আমি কিনা শাস্তি দিচ্ছিলাম? না না, আমি পারবো না। ওকে আমি বড্ড ভালোবেসে ফেলেছি। ওকে শাস্তি দেওয়া আমার পক্ষে সম্ভব না, কিছুতেই না।
এই যাত্রায় আমি রক্ষা পেয়ে গেলাম।